আজ আমাদের যাত্রাপথ রানাঘাটে হবিপুর ইস্কন মন্দিরে। তো চলুন ঘুরে আসা যাক হবিপুর ইস্কন মন্দির থেকে। তো কোনো উইকেন্ডেতে ছুটি থাকলে অবশ্যই কাছে পিঠে যদি কোথাও ঘোরার ইচ্ছে থাকে তো অবশ্যই ঘুরে আসা যায়। তো চলুন দেখে আসি। তো আমরা হবিপুর ইস্কনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি গাড়িতে, যদি বাই কারে যাওয়া যায় তাহলে এটা 34 নম্বর জাতীয় সড়ক ধরেই যেতে হবে, আর রানাঘাট থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই এই হবিপুর ইস্কন মন্দিরটা, ইস্কন টেম্পলটা। আর যদি ট্রেনে আসেন আপনারা তো সেটা হবিপুর স্টেশনে নেমে কোনো টোটো বা অটোতে করে গেলে জাস্ট 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তো পৌঁছে যাবেন হবিপুর ইস্কন টেম্পলে বা মন্দিরে। তো চলুন দেরি না করে বেরিয়েই পড়া যাক, বেরিয়েই পড়ুন আপনারা, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর জায়গা। রাস্তার দুধার সাইডটা দেখুন, মনোরম পরিবেশ, খুব সুন্দর। আর আজকের দিনটাতে আমরা যে বেরিয়েছি, আজকের দিনটা একটু মেঘলা দিন, অতএব সূর্যের সেই তাপ নেই, অতএব সেই ভ্যাপসা গরমটাও নেই। পৌঁছে গেছি আমরা হবিপুর টেম্পলে ইস্কনে। তো এখানে এই গেটটা দেখুন, ঢোকার মুখে এই গেটটা, একদম রাস্তার পাশে, একদম রাস্তার ওপরেই এই টেম্পলটা। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে। পার্কিং জোনটা দেখালাম না, যেহেতু বৃষ্টি আসছে, একটু এগিয়ে গিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে পার্কিং জোন। আপনারা যদি চান বড় বাস বা বড় কিছু নিয়ে আসতে, বড় গাড়ি নিয়ে আসতে, তাতেও পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ। এখন সকাল 11:45 বাজে, আমরা এই জাস্ট 11:15 সময় ঢুকলাম এখানে। তো এবার আমাদের সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে জুতো খুলে রাখতে হবে। তো দেখুন এখানে বিনামূল্যে, কোনো পয়সা লাগে না, তো এখানে জুতো খুলে সবার আগে রাখতে হবে, তারপরে আমাদের মন্দিরের ভেতরে ঢুকতে দেবে। তো আমরা সবাই প্রথমে জুতো খুলে নিলাম এখানে। সামনেই জন্মাষ্টমী, এর জন্য মন্দিরের ভেতরে প্যান্ডেল বানিয়ে রেখেছে। এখানে জন্মাষ্টমীতে অনেক বড় করে উৎসব হয়। তো দেখুন মন্দিরটা, এর জন্য মন্দিরের ওপরের অংশটা ভালো করে দেখাতে পাচ্ছি না, এটা হচ্ছে মন্দির। তো এখানে 1:30 সময় রাজভোগ দেওয়া হয়, তার জন্য আগে থেকে বুকিং করতে হয়, না হলে এখানে এসে টোকেন তুলে নিতে হয়। তো আমরা কালকেই এখানে বুকিং করে নিয়েছিলাম, ফোনে অনলাইনে বুকিং করেছিলাম। এখানে 150 টাকা করে প্লেট রাজভোগের, তো আমরা বুকিং করে নিয়েছিলাম। তো সবার আগে আমরা ওই টোকেনটা এখন যেয়ে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে টোকেন দেওয়া হয় রাজভোগের জন্য, তো সেই টোকেনটা আগে আমরা তুলে নিলাম। আর এখানে হচ্ছে প্রসাদ, এখানে রাখা হয়, প্রসাদ বিক্রি করা হয়। তো এখনও যেহেতু আরতি শুরু হয়নি বা পুজো হয়নি, তো এখন সেরকম প্রসাদ কিছু নেই, এগুলো সবই আগের প্রসাদ রয়েছে। তো এগুলো আপনারা যদি চান তো এই প্রসাদ এখান থেকে, এই কাউন্টারটা থেকে আপনারা কিনে নিতে পারেন। তো আমাদের টোকেন নেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। এখানে 12:00 থেকে আরতি শুরু হবে, তো আমরা অবশ্যই আরতিটা দেখব, তার আগে একটু ঘুরে নিচ্ছি। এখনও 12:00 বাজেনি, মন্দির এখনও খোলেনি। তো এখন এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, তো চলুন আমাদের সাথে দেখুন, আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে। তো মঙ্গল শঙ্খ বাজানো হয়ে গেছে, এক্ষুনি এখানে আরতি শুরু হবে, 12:00 আরতি। তো এখানে গেট খুলে দিচ্ছে আরতির জন্য। দেখুন গেট খোলার সাথে সাথে সেই অপূর্ব একটা দৃশ্য দেখুন, এখানে কত সুন্দর মূর্তি জগন্নাথের,
জগন্নাথ বলরাম সুভদ্রা, পাশে রাধাকৃষ্ণ। আর এই জগন্নাথের মূর্তির অপোজিটেই বসা তার সবথেকে বড় ভক্ত প্রভুপাদ। সে সেখান থেকে বসে বসে মূর্তি দর্শন করছেন। আর এখানে যে পাশের দোকানগুলো এখন আপাতত বন্ধ আছে, এই দোকানগুলো বিকেল 4টার পরে খোলে। আপনারা যদি চান তারপরে এখান থেকে অবশ্যই আপনারা শপিং করতে পারবেন। তো মঙ্গল আরতি এখানেই শেষ হয়ে গেল। দেখুন, এবার গেটটাকে বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। খুবই সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগবে, কিন্তু এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের, কারণ মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে মন্দিরের ভেতরে আর কাউকে থাকতে দেয় না। তাই এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাইরে। বাইরে বেরিয়ে গিয়ে আমরা এখন মন্দিরের আশেপাশটা একটুখানি ঘুরে দেখব। চলুন একটু দেখিয়ে দিই আশেপাশগুলো। তো দেখুন, খুব সুন্দর পাশগুলো, ভীষণ ভীষণ সুন্দর। রাস্তাগুলো দেখুন কত সুন্দর। এটা কিন্তু পুরোটাই মন্দিরের ভেতরের দিকটা। তো এখানে চারিদিকে গাছ, গাছের ছায়া। এখানে আপনি রোদে বেরোলেও এখানে রোদ গায়ে লাগবে না, সুন্দর ছায়া, সুন্দর হাওয়া। অতএব গরমে এখানে এক ফোঁটাও কষ্ট নেই, আপনারা নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়াতে পারবেন। মোটামুটি 1:30টার সময়ে রাজভোগ এখানে দেওয়া হয়, তার আগে পর্যন্ত আপনারা চাইলে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখে নিতে পারবেন। বাচ্চারা যদি এখানে যায় তো ভীষণ সুন্দর খেলার প্লেস আছে এখানে, তারা সুন্দরভাবে এখানে খেলতে পারবে। আর এই যে একটা বড় ভবন দেখছেন, এখানে কিন্তু ভাড়া নিয়ে থাকে সবাই, এখানে ভাড়া দেয়। আপনারা যদি চান এখানে না স্টে করতে পারেন, রাত্রিবেলা আপনারা থাকতে পারেন এখানে।
আমরা চলে এসেছি, এখানে রাজভোগ প্রসাদ পাবো আমরা। তো এখানে আমরা চলে এসেছি, দেখুন ভেতরটা খুব সুন্দর, চেয়ার টেবিলের ব্যবস্থাগুলো দেখুন খুব সুন্দর ভেতরটা। আমরা এখন ওয়েট করছি কখন প্লেটটা আসবে তার জন্য। দেখুন এখানে কিন্তু ভালোই ভিড় হয় এই সময়টা। এখানে এসিরও সুব্যবস্থা আছে, এর জন্য বসে থাকতে কষ্ট হচ্ছে না। রাজভোগের থালা চলে এসছে সামনে, দেখুন অনেক আইটেম আছে এখানে। আমি যেটুকু কাউন্ট করলাম এখানে 15 রকমের আইটেম কিন্তু এখানে আছে সব মিলিয়ে। তো দেখুন রাজভোগের থালিটা একা একা এতটা খাওয়া একটু কষ্টকরই। দেখুন কি কি আছে এখানে, আছে আলু ভাজা, এখানে আছে একটা ঢ্যাঁড়সের একটা তরকারি, শশা, লেবু, আর এদিকে আছে ডাল, এদিকে আমড়া চাটনি, মিষ্টি, পনির, পায়েস, ধোকা, আর এটা হচ্ছে পোলাও, আর আছে একটা ভাজা আর লুচি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বেরোনোর পালা। এবার আমরা চলে যাচ্ছি ইসকন ছেড়ে। তো আপনারা দেখে নিলেন কত সুন্দর এই ইসকনটা, যদি চান অবশ্যই আসবেন। তো আজকের মতন এখানেই রাখছি, টাটা।